করোনা ভাইরাসের কারণে অলিম্পিক গেমসের প্রস্তুতি বাধা পড়ায় বিপাকে পড়েছেন বাংলাদেশের শ্যুটাররা অন্যান্য খেলার মতো শ্যুটিংয়ে একা স্কিল অনুশীলন করার সুযোগ না থাকায় ছন্দ হারাচ্ছেন তারা এমনটাই জানিয়েছেন অলিম্পিক গেমসের ক্যাম্পে থাকা শ্যুটার রিসালাত ইসলাম তরুণ শ্যুটার অর্ণব সারাহ লাদিফ চেষ্টা করছেন নিজেকে শারীরিকভাবে ফিট রাখার তবে আবারও চিরচেনা রেঞ্জে ফিরতে অপেক্ষায় তিনি তারেক হাসান শিমুলের রিপোর্ট করোনার প্রভাবে ক্রিকেট ফুটবলের পর সবচেয়ে বেশি আন্তর্জাতিক ইভেন্ট আটকে গেছে শুটিংয়ের অলিম্পিক শুটিং বিশ্বকাপ সহ বন্ধ সব ইভেন্ট দেশে করোনা আক্রান্তের পর স্থগিত করা হয়েছে ঘরোয়া সব টুর্নামেন্টও স্কলারশিপ প্রোগ্রামের আওতায় ওয়াইল্ড কার্ড নিয়ে অলিম্পিকে অংশ নিতে লম্বা সময় ধরে ক্যাম্পে ছিলেন শুটাররা হঠাৎ করোনার ভয়াল থাবায় বন্ধ ঘোষণা হয়েছে ক্যাম্প খুব শীঘ্রই ফেরার সম্ভাবনা নেই জানিয়ে বেশ চিন্তিত ইসলাম খুব সংকট কেটে যাবে বলে আমরা প্র্যাকটিসে ছিলাম একটা রিদম ছিল সুন্দর আমাদের ওয়ার্ল্ড কাপ ছিল আর কিছু একটা প্ল্যান ছিল আমাদের তো সব কিছু এখন মানে অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে অলিম্পিক গেমস বলে কথা তো ওইভাবে আমরা প্রিপেয়ার হচ্ছিলাম বাট যেভাবে বাধাটা পড়লো আসলে এটা কিভাবে রিকভার করব আসলে বুঝতে পারছি না পাশাপাশি ক্যাম্প চলছিল ঘরোয়া বড় দুই আসরের জন্য বাংলাদেশ গেমস এবং বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর শুটিং চ্যাম্পিয়নশিপ তরুণ শুটাররা প্রত্যাশায় ছিলেন দুই টুর্নামেন্ট ঘিরে সকাল সন্ধ্যা করেছেন অনুশীলনও কিন্তু করোনার কারণে ঘরোয়া টুর্নামেন্টগুলো বন্ধ হয়ে যাওয়ায় সময়টা কাটছে অবসরে তবে তারা চেষ্টা করছেন শারীরিকভাবে ফিট থাকার দিন আমরা শুটিং শুটিং বিরত হয়তো আমাদের শুটিংটা হচ্ছে না বাট আমরা এক্সারসাইজ করতেছি আমাদের বা নিজের ফিট থাকার জন্য অ্যাটলিস্ট মানে ফিজিক্যাল ফিট থাকার জন্য যেটা করা দরকার সেগুলো করছি এবং আমরা অনেক পিছিয়ে গিয়েছি এটার জন্য আমাদের বাংলাদেশ গেমস হওয়ার কথা ছিল বঙ্গবন্ধু শুটিং কাপ হওয়ার কথা ছিল সেগুলো সব পিছিয়ে যাওয়া হয় করোনার এই দুর্যোগময় সময়ে দুই শুটার আহ্বান করলেন সবাইকে নিয়ম মেনে চলার এই ক্রিটিক্যাল সিচুয়েশনে আমি মনে করি না যে কারো বাইরে বের হওয়া উচিত হবে সোশ্যাল ডিস্ট্যান্সটা একটু একটু বজায় রাখেন সবার সম্মিলিত প্রচেষ্টায় করোনার প্রভাব কাটিয়ে সর্বে ফিরবে ক্রিয়াঙ্গন প্রত্যাশা পারবে না হঠাৎ করে আবার শিমুল সময় সংবাদ ঢাকা